ভিডিওতে যে ইনভেস্টিগেশন দৌরানে এভিডেন্স যখন নেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ পুলিশ আদার স্টাফ অফ স্কুল যখন বডিকে নামানো হচ্ছে তারপরে মেজারমেন্ট নিতে গেলে যে ওখানে পুলিশ পার্সন আছে ওটাকে ডিস্টর্ট করে এইরকম দেখানো হচ্ছে কি অ্যাজ ইফ সাম পার্সন আর অ্যাকচুয়ালি মিসগাইডিং অর কেউ যেমন উপরে তুলছে তো এটা এরকম কোনো ঘটনা ঘটায়নি এটা শেখ যে নাসিমুদ্দিন খান জিনার বাড়ি আছে পূর্ব মেদিনীপুর 40 বছর বয়স আমরা 21 ফেব্রুয়ারিতে একটা জ্বলন্ত অবস্থায় একটা লোকজন দেখেছে স্কুলের মধ্যে স্কুল চলাকালীন ওখানে খবর পাওয়া পরে পুলিশ গিয়েছে শফিক আলম আমাদের আইসি আছেন উনি ইমিডিয়েটলি ফোর্স সঙ্গে ওখানে যান উনি তখন সিভিলে ছিলেন তারপরে ইন প্রেজেন্স অফ আদার স্টাফ যারা যারা স্টাফ ছিল ওদেরই প্রেজেন্সে ওই বডিটাকে রিমুভ করা হয় আর তারপরে পোস্টমর্টমে বডিটাকে পাঠানো আগে ফর দি ইনভেস্টিগেশন পারপাস এভিডেন্স কালেক্ট করার জন্য যে ডোরি ছিল যে স্কিপিং রোপ যাকে দিয়ে উনি নিজে গলা ফাঁদা লাগিয়েছেন ওটাকে মেজারমেন্ট করার জন্য ওরা চেষ্টা করেছিল তখন একটা ছোট্ট বডি একটা ভিডিও রেকর্ডিং শুদ্ধ বার হয়েছে কিন্তু ওটা কমপ্লিট যে ওনার বড় ভাই ছিলেন নাসিম উনি বডিটাকে নিয়েও গেছেন আর যে আমি খবর পেয়েছি ওনার যে অন্তিম ক্রিয়া আছে ওটা হয়ে গেছে কিন্তু কিছু কিছু দুষ্কৃতীরা নিজের ওয়েস্টেড ইন্টারেস্ট জন্য এটাকে ছোট্ট একটা পার্ট ভিডিও যেতে আমি ভুল বলবো না বাট ওই পার্টটাকে শুধু দেখাচ্ছে অ্যাজ ইফ ওরা মানে কি ওদের ইন্টারেস্ট আছে আমি বলবো নর্মাল পাবলিককে এই রিউমার থেকে নিজেকে বাঁচান আর কিছু এরকম পোস্ট শেয়ার করার আগে আপনি কনসার্ন পুলিশ অথরিটি বা কনসার্ন যে অফিসার আছে ওনাকে জিজ্ঞেস করুন অ্যাকচুয়াল সত্যি ফ্যাক্ট এই ডেলি মেসেজটা এই যে পোস্ট আছে এটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করার জন্য যে আননেসেসারি রিউমারটা জানি কেউ আর কান না দেয় গুজবে কেউ কান না দেয় আর এখানে আপাতত ড্রামা বেসাই এই আনন্যাচুরাল ডেথের উপরে যখন যেহেতু আমরা ইউডি কেস করে রেখেছি কোনো ফল প্লে নেই আর একটা সুসাইড নোটও 6 পাতায় পেয়েছি যেখানে উনি একটা ডিপ্রেশনে ভুগিছিলেন জাস্ট বিকজ অফ ট্রান্স ওনার ফ্যামিলি থাকে খড়গপুর উনি পোস্টেড আছেন গড়বেতায় আর নিজে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে